Hey YouTube public, welcome to my new another vlog and welcome to my channel. আজকে আমরা এসেছি বাইট কম্পিউটার সেন্টার আমাদের ঘটকপুরে ওখানে আমাদের আজকে অনুষ্ঠান আছে 10 বছর সেলিব্রেশনে তা আজকে সব হবে যা তা হবে যা যা হবে নিচে অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে দেখাবো আর এখানে উপস্থিত আছে আমাদের ঋত্বিক কলেজে পড়ার এই যে বলু হাই করে দিচ্ছে আমরা যে জায়গায় আছি বাইটের সেন্টারে পুরো চারতলায় এই দেখতে পাচ্ছ এই পুরো ভিউ এখানে খুবই সুন্দর লাগছে উপর থেকে যেমন তোমাদের দেখাই পুকুরটুকুরা আছে ও ভিউটা দেখো শুধু গাইস গাইস আমরা সবার উপরে চলে এসেছি সবার উপর ফ্লোরে তিনতলায় এখানে দেখলাম বরুণ পর্ব চলছে দেখা যাক White Computer Center, White Computer Training Center, এবং White Makeover Academy and Tailoring Academy যে শুরু হলো এবং ফ্যামিলি প্রোগ্রাম যে প্রোগ্রামের ডিরেক্টর শাহনওয়াজ মোল্লা তিনি উপস্থিত রয়েছে তাকে বরণ করে নিচ্ছি আমি মেহ এবং স্যার ডেকে নেব কিন্তু তার আগে বলবো আমরা ব্যস্ত হয়ে বরণ করে নিচ্ছি সেই সঙ্গে উত্তরীয় পড়িয়ে দেব উত্তরীয় পড়িয়ে দিচ্ছি স্যারকে আমরা একটু বলতে কি মাঝে মাঝে অভিনন্দন জানাবো ফুল পরে ধরত আমি মাটি করে দেব তো কত বাদ সেবা বাদ পরে বাকি জীবনটা তার ফুলের মতো পবিত্র হয়ে থাক এই আশা রাখি আচ্ছা একটি সাইড হয়ে দাঁড়াবো আমাকে এই যে হলো বাইক সেন্টার তিনতলা ভিতরে এবং বিশেষ ভাগে এবং তার পয়েন্ট স্টেপ হচ্ছে আরো বেশি সাকসেস এবং বাইটে আমার আর একজনের সাথে দেখা হয়ে গেল আমাদের রনিত বন্ধু আমাদের স্কুলের ফ্রেন্ড আমাদের এটা স্কুলের ফ্রেন্ড আমরা এটা পেয়ে গেছি এবার যাবো বাইরের দিকে এইটা নেওয়ার জন্য সবাই পাশ লেগেছে আর আমি বললো আমরা তিনজন আছি আমাদের কোনো পাশই লাগলো না কারণ মুখটা ছিল আমরা কি লোক আমরা কি লোক একদম আলে পাশ লাগলে কি ছিল আমরা কি লোক कहां से आते हैं लोग गाइस তাই বা বাড়ি যাব এই বাইকে করে এটা এখন খাওয়া যাবে না এটা বাড়ি গিয়ে যদি খেতে পারি তারপর খাবো অনেক জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি চলো সে ভালোবেসে পেয়েছি তোমাকে বেরিয়ে গেলাম চলো কিছু বলে দাও ঋত্বিক জ্বালাতে জ্বালাতে কেমন লাগলো তোমার খুব ভালো লাগলো এসে তুই তো খাওয়ার জন্য তুইও তো এসেছিস হ্যাঁ আমরা সব খাওয়ার জন্য এসেছিলাম আমাদের কাছে ফুড কুপন ছিল না হ্যাঁ আমরা কিলো বললে আমরা লেজেন্ড লেজেন্ড ইয়েস গাই আমরা যে চলে যাচ্ছি এই যে বলো কিছু বলো আমরা লেজেন্ড ভাই বলে আমরা টিকিট ছাড়া কুপন ছাড়া আমরা মালপত্র নিই ব্যাস মাল ছিঁড়েছিস ব্যাস কি যেন কাজ করে যে একটা কুপন ছাড়া শুধুমাত্র একটা মিষ্টির প্যাকেট নিয়েছে বাড়ি যাবো এ চলে যাবে চলে আর ওই ঋত্বিক যাই টাটা করে দে টাটা করে দে ঋত্বিক আর বেরিয়ে যাবে আমরা এদিক দিয়ে চলে যাবো চলে গেল হ্যাঁ মিষ্টি খাবি আমাকে একদমই না এটা কিন্তু অন ক্যামেরা হচ্ছে একদমই না গাইজ আমরা বাড়ি যাচ্ছি গাইজ আজকের এই ভিডিওটা অত ঠিকঠাক ভাবে করা হয়নি
কারণ একটু মানে আনকমফোর্টেবল মনে হচ্ছিল, তাই ঠিকঠাক হয়নি, এই যা হয়েছে তাই হোক। আর আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর আমাদেরকে অনেক অনেক করে সাপোর্ট করো, যেমন প্রত্যেকবারেই বলি। চলো আবার দেখাবে অন্য ব্লগে। We'll be right back.